যারা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পিজি ডিস্ট্যান্সে 2023-24 সেশনে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, প্রত্যেকে ভিডিওটিকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের জন্য যা যা ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেবো তোমাদের সবগুলি হেল্পফুল হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই কদিন ধরে আমি কোনোরূপ কোনো তোমাদের ভিডিওস কিন্তু মানে প্রোভাইড করিনি, তার কারণ একটাই, আমি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। তার মধ্যেও তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, তার কারণ একটাই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমরা সেটা জানো, তোমরা অনেকেই আমাকে বলছিলে, সেই বিষয়টা আমি বলছি কী বিষয়। তো প্রত্যেককে আগে বলে দিই যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল রয়েছে। যারা নতুন এই ভিডিওটিকে দেখছো প্রত্যেককে বলবো তোমরা ভিডিও ডিসক্রিপশনের দেখো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে কিন্তু আমাকে কোনো রকম কোনো প্রবলেম হলে সরাসরি কিন্তু জানাতে পারো। আর বলে দিই কেউ কিন্তু কল করবে না, ঠিক আছে? সেই নাম্বারটা কিন্তু কলের জন্য নয়, অনলি মানে হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য কিন্তু তোমাদের সেই নাম্বারটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে অবশ্যই মানে কানেক্ট করতে পারো, মানে কানেক্ট হতে পারো আমার সঙ্গে সরাসরি কোনো যদি অসুবিধা হয় তোমাদের, ঠিক আছে? তো এবারে যে বিষয় সেটা বলে দিই তোমাদের, অ্যান্ড আরও বেশ কিছু বিষয় যা যা আমার মনে পড়বে সেগুলো তোমাদের এক এক করে আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? যেহেতু আমি বাইরে রয়েছি একটু নয়েস হতে পারে, অ্যান্ড বাইরে থেকে তোমাদের ভিডিওটা বানিয়ে দিচ্ছি, অ্যান্ড সেইভাবে কোনো প্রিপেয়ার নেই। তো যা যা মনে আসবে সেই সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের এক এক করে শেয়ার করব। তো প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবে যেন প্রত্যেকে বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। অ্যান্ড আরও একটা বিষয়, যারা তোমরা এবছর ভর্তি হয়েছো তাদের জন্য আমি শেষে বলছি, ঠিক আছে? তো দেখো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এবারে কিন্তু ই রেজিস্ট্রেশনের বিষয় কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে তোমাদের এবার থেকে, যেমন সামনেবারে যদি কথা বলি, তোমাদের কিন্তু সরাসরি কিন্তু কলেজে মানে যারা স্টাডি সেন্টারে তোমাদের গিয়ে হোক বা যারা ইউনিভার্সিটিতে নিয়েছো ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু সরাসরি নিতে হতো ফিজিক্যালি। বাট এবারে কিন্তু তোমাদের ই রেজিস্ট্রেশনের বিষয়টা করা হয়েছে, যেটা তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সেই রেজিস্ট্রেশনটা কিন্তু কালেক্ট করতে পারবে। অ্যান্ড যেটা কিন্তু তোমাদের যদি বলি ডেট, আমি সেটা হচ্ছে তোমাদের এক্সাক্ট ডেট আমার মনে পড়ছে না, যেটা হচ্ছে জানুয়ারির লাস্ট ওই 27 কি 28 তারিখে কিন্তু তোমাদের দেওয়া শুরু হয়েছে। অ্যান্ড ফেব্রুয়ারির আই থিঙ্ক 23-24 এরকম একটা মানে সময় তোমাদের দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে বলা হয়েছে। তো প্রত্যেককে কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রত্যেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের সব জায়গায় কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু মাথায় রাখবে। কিভাবে কি করবে সেই প্রসেসটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, তোমরা কিন্তু সেই মতো করে করো, ঠিক আছে? অ্যান্ড আরও কিছু বিষয় আমি তোমাদের আগে বলে দিই, তারপরে আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় বিষয় তোমাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে যে যে দাদা আমাদের কি এবারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সরি রেজিস্ট্রেশন বলছি, মাইগ্রেশন সার্টিফিকেট কি জমা দিতে হবে? মানে লাস্ট যে ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটি আন্ডারে তোমরা কলেজে পড়ছিলে, তো সেখানকার কি তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট এবারে জমা দিতে হবে? তো তোমরা যদি আমার ভিডিও আগে থেকে ফলো করে থাকো, যারা ফলো করেছে তারা জানে আমি তোমাদের আগেই বিষয়টা বলে দিয়েছিলাম যে তোমাদের 23-24 সেশনের যে নোটিশ সেই অনুযায়ী কিন্তু তোমাদের মাইগ্রেশনের কথা কিন্তু সেখানে কোনো উল্লেখ নেই যে তোমাদের মাইগ্রেশন এবারে জমা দিতে হবে। তো সেখানকার অনুযায়ী যদি বলি তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে না, ঠিক আছে? সেই নোটিশ অনুযায়ী আমার ভিডিও করা রয়েছে, যারা দেখতে চাও তোমরা আরেকবার দেখে নিতে পারো, সেখানে কিন্তু বলা হয়েছে বিষয়টা, ঠিক আছে? এবারে আমি তোমাদের মতো আমি যদি বলি তোমাদের এক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে যে তোমরা মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেকে কিন্তু অবশ্যই কিন্তু মানে তোমরা তুলে নাও, ঠিক আছে? মাইগ্রেশন সার্টিফিকেটটা প্রত্যেকে তোমাদের ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু তুলে নাও, আর সেটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা মানে মানে বলতে পারো সার্টিফিকেট, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে, আর সেটা রবীন্দ্র ভারতীতে না হোক তোমাদের কিন্তু পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেই মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু কাজে লাগতে পারে, বাই চান্স তোমাদের কাজে লাগতেই পারে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু তুলে তোমাদের কাছে রেখে দাও, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। অ্যান্ড অনেকেই ভর্তি প্রক্রিয়ার কথা বলছিলে যে নতুন করে আবারও কি ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেমনটা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে মানে সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমাদের সেকেন্ড ফেজে শুরু হয়েছে, তো এখানেও কি সেমভাবে তোমাদের শুরু হবে? তো দেখো এই রিগার্ডিং কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই, ইউনিভার্সিটি থেকেও কোনো আপডেট আমি পাইনি। যদি কোনোরকম কোনো আপডেট আমি পাই তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো।
তো এই এই বিষয়গুলো আমার মাথায় আসছে, এগুলো তোমাদের আমি বললাম যেগুলো তোমরা বলছিলে। অ্যান্ড এবারে আরেকটা বিষয় তোমাদের শেয়ার করে দিই, তারপরে আমি তোমাদের যে প্রসেস সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যারা যারা তোমরা বাংলা নিয়ে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তো তাদের জন্য আমরা একটা মানে বলতে পারো ব্যাচের মতোই পেইড নোটস ব্যাচ নাম রাখা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন নোটস অ্যান্ড বিভিন্ন মানে নোটস থেকে শুরু করে তোমাদের মানে পুরো সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের বাংলা সাবজেক্টের উপরে তোমাদের নোটস, পরীক্ষা সম্পর্কিত তোমাদের বিভিন্ন মানে ইম্পর্টেন্ট সাজেশন থেকে শুরু করে সব কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে সেখানে। যারা যারা তোমরা মানে সেখানে ভর্তি হতে চাও, তোমাদের 1000 টাকা সামথিং কিন্তু তোমাদের লাগছে, যেটা পুরো তোমাদের মানে যতদিন তোমাদের এই সেমিস্টারটা থাকবে ফার্স্ট সেমিস্টার মানে 6 মাসের এক্সাম পর্যন্ত এক কথায় তোমাদের কিন্তু গাইডেন্স দেওয়া হবে সেখানে। তো যারা যারা তোমরা এনরোলমেন্ট হতে চাও প্রত্যেকে, তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরাসরি আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারো, কারণ আমি তোমাদের বললাম যেটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু মেসেজের জন্যই কিন্তু সেই নাম্বারটা, ঠিক আছে, কলের জন্য কিন্তু নয়। খুব যদি অসুবিধা হয় তখন আমি কিন্তু তোমাদের বলে দিই যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সেখানে অবশ্যই মেসেজ করে রাখবে, আর যে কোনো টাইমে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। অনেকেই অলরেডি কিন্তু অ্যাডমিশন নিয়েছে, তোমরাও নিলে নিতে পারো, সেই বিষয়টা তোমাদের বলে দিলাম। এবারে চলো তোমাদের কীভাবে কী করবে। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে আমি ওয়েবসাইটে রয়েছি, তো এইখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রি অ্যাডমিশন টু এমএ এমএসসি সেমিস্টার 1/22 এই জায়গাটাতে ক্লিক করে নেবে, ঠিক আছে। এখানে ক্লিক করে নেবে প্রত্যেকে, খুবই ইজি প্রসেস। প্রত্যেকেরই যা ইউজার নেম তোমরা দিয়েছো সেই ইউজার নেম অ্যান্ড তোমাদের পাসওয়ার্ড সেটা কিন্তু লাগবে, এটা কিন্তু মাথায় যেন থাকে প্রত্যেকেরই। তো এখানে অনলাইন অ্যাডমিশন এই যে অপশনটা, এটাতে প্রত্যেকে ক্লিক করে নেবে, ঠিক আছে। এটাতে প্রত্যেকে ক্লিক করে নেবে, আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো করে নিলাম, এরপরে তোমরা এখানে দেখতে পাবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, প্রত্যেকে নিজের নিজেরটা পোর্ট করে দেবে। আমি যেহেতু একজনের নিয়ে করছি এটা আমার এই সাবস্ক্রাইবার্সে, তো সেই কারণবশত আমি কিন্তু তোমাদের এগুলো দেখাবো না, আমি সরাসরি লগ ইন করে তোমাদের সেই বাটনে চলে যাচ্ছি আমি, ঠিক আছে। তোমরা কিন্তু দিয়ে প্রত্যেকে লগ ইন করে নেবে। তো যখনই তোমরা এভাবে করবে তোমাদের কিন্তু লগ ইন হয়ে এই পেজটা ওপেন হবে, যেহেতু মোবাইলে করছি তোমরা এখানে বুঝতে পারছো বিষয়টা যে পুরোটা দেখানো যাচ্ছে না। অ্যান্ড তোমরা এভাবে করবে, করার পরে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ একটা 3 ডট রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এইখানে প্রত্যেকে ক্লিক করে নেবে। ক্লিক করলে তোমাদের এই পেজটা ওপেন হবে, অ্যান্ড উপরে এই জায়গাটাতে তোমরা ছবিটা দেখতে পাবে। আমি পার্সোনাল কিছুর কারণের জন্য আমি তোমাদের এগুলো দেখাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে রেজিস্ট্রেশন বলে একটা অপশন তোমাদের দেখাচ্ছে, নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে রেজিস্ট্রেশন বলে অপশন দেখাচ্ছে এই জায়গাটাতে। তো এইখানে তোমাদের কিন্তু প্রোফাইল যে অপশনটা, এটাতে প্রত্যেকে ক্লিক করে নেবে। ওখানে ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে eID কার্ড সব কিছু এখানে দেখাবে, তোমাদের ইনফরমেশনগুলো দেখাবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখানে তোমরা জাস্ট ক্লিক করে নেবে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এগুলো ডাউনলোড হয়ে কিন্তু মোবাইলে চলে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকে এভাবে করবে, খুবই ইজি প্রসেস। যদি কারো কোনো সমস্যা হয় যে তোমরা পারছো না, একদমই তোমাদের দ্বারা হচ্ছে না, আমাকে সরাসরি জানাবে, আমি যে কোনো টাইমে তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমরা কীভাবে জানাবে সেটা বলে দিলাম, গ্রুপ থেকে যুক্ত হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সকলকে।